শিবাই নমস্কার বন্ধুরা আশা করি ভালোই আছেন ঈশ্বরের কৃপায় আমি বুদ্ধদেব কৈরি মিস্টার কৈরি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম আজকের প্রসঙ্গ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাহলে চলুন ভিডিওটা সেই বিষয় নিয়ে আলোচনাটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে শুধু একটাই কথা বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছেন বা আমাকে যারা নিয়মিত ফলো করেন তাদেরকে বলবো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো বা আরও কি কি আপনারা জানতে চান নিশ্চয়ই আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর আর আর একটা অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ শেষ অবধি আপনারা দেখবেন এবং দেখার পরেই মন্তব্য করলে আমার মনে হয় আপনাদের পক্ষও ভালো হয় আমার পক্ষও ভালো হয় তাহলে কি হয় আপনারা অনেকটা বেশি জানতে পারবেন এবং তারপরে কমেন্টস করলে বা লাইক করলে বা শেয়ার করলে সেটা অনেক বেশি প্রযোজ্য হয় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে রাশি লগ্ন এই সবগুলো আমাদেরকে জানতে হয় একটা জাতক বা জাতিকার কুষ্টি বিচার করার জন্য নটা গ্রহের অবস্থান জানতে হয় কোন কোন গ্রহ নক্ষত্রের ঘরে আছে সেইগুলো আমাদের যেমন জানতে হয় তবে আমরা একটা বিচার করতে পারি জাতক বা জাতিকার সেই অনুসারে দেখলে আমরা সে কোন বারে জন্মেছে সেইটাও দেখে আমাদের বিচার করতে হয় সেই বারে অনুসারে তার চরিত্র কেমন হবে তার জীবন নির্মাণ কেমন হবে তার ভাগ্য কেমন হবে এই সব কিছুই আমাদেরকে দেখতে হয় তার পাশাপাশি যারা ধরুন তাদের জন্মরাশি জানে না জন্ম লগ্ন জানে না শুধু হয়তো জন্ম বারটা জানে তো সেই অনুসারে দেখলে তখন আমাদের তাদের বারের ওপর ভিত্তি করে একটা তাদের জীবন চরিত্র তাদের জীবনযাত্রার মান তাদের ভবিষ্যৎ তাদের ভাগ্য এসবগুলোকে আমাদের বিচার করে একটা অনুমান করা হয় এবং সেই অনুসারে তাদেরকে বলা হয় ঠিক সেরম ভাবেই প্রত্যেকে একটা তো তারিখ নিয়ে জন্মায় তো সেই তারিখ অনুসারে দেখলে সেই প্রত্যেকটা তারিখের একটা কিন্তু নিজস্ব ভাগ্য আছে এবং নিজস্ব একটা চরিত্র আছে তো জাতক বা যে কোনো একটা তারিখে যদি জন্মায় সেই তারিখের অনুসারে জন্মালে তার ভাগ্য কেমন হবে তার চরিত্র কেমন হবে তার ভবিষ্যৎ কেমন হতে পারে তো এইগুলো কিন্তু আমরা বিচার করতে পারি তো যারা তাদের জন্ম সাল জন্ম মাস বা জন্ম তারিখ বা সময় ঠিকমতো জানে না শুধুমাত্র জন্ম তারিখটা হয়তো জানে তো তাদের ক্ষেত্রেও কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটা দিক আছে যেটাকে আমরা নিউমোলজি বলি বা সংখ্যাতত্ত্ব বলি সংখ্যাতত্ত্বের বিচারেও কিন্তু আমরা ভাগ্য বা সেই জাতকের জীবনযাত্রার মান বা সেই জাতকের চরিত্র কেমন হতে পারে আমরা এগুলো বলাতে পারি তো সেই অনুসারে দেখলে জন্ম সংখ্যা বা জন্ম তারিখ যে সংখ্যাটা হয় সেটা মূলত এক থেকে একত্রিশ তারিখের মধ্যে হয় এবং এই এক থেকে একত্রিশ তারিখ কোনো মাস আঠাশ তারিখে হতে পারে ফেব্রুয়ারি মাসে আবার যদি সেটা লিপিয়ার মাস হয় তাহলে উনত্রিশ তারিখ হতে পারে তো যাই হোক মোটামুটি এক থেকে একত্রিশ তারিখের মধ্যেই একটা জাতক জন্মায় বা জাতিকা জন্মায় সেই অনুসারেকে আমরা যদি তার সংখ্যা তত্ত্ব অনুসারে বিচার করি তাহলে সংখ্যা তত্ত্বের একটা মূলাঙ্ক আছে এই মূলাঙ্কটা হচ্ছে এক থেকে নয় মানে মানে দুটো সংখ্যা এসে যাচ্ছে এক থেকে তারিখের পর থেকে যখন দশ তারিখ থেকে একত্রিশ তারিখ এসে যাচ্ছে তখন আমরা সেটাকে সেই দুই সংখ্যার এটাকে সংখ্যাটাকে আমরা যোগ করে সেটাকে এক সংখ্যায় পরিবর্তন করি এই এক সংখ্যায় পরিবর্তন করাটাকে মূলাঙ্ক বলা হয় মানে সেটাকে এক থেকে নয়ের মধ্যে থাকতে হবে যেমন ধরুন কারোর যদি এক মূলাঙ্ক হয় মানে কেউ কারোর জন্ম তারিখ যদি এক তারিখ হয় বা দশ তারিখ হয় বা উনিশ তারিখ হয় বা আঠাশ তারিখ হয় তো এক তারিখ যদি জন্ম তারিখ হয় তাহলে সেক্ষেত্রে ঠিক আছে মূলাঙ্ক একই আসবে বা এক থেকে নয় যদি হয় তাহলে মূলাঙ্ক এক থেকে নয়ই আসবে কিন্তু যদি দশের অধিক হয়ে যায় তাহলে দশ যদি তার মূলাঙ্ক জন্ম সংখ্যা হয় তাহলে সেই দুই সংখ্যার জন্ম তারিখটাকে আমরা যোগ করি মানে এক প্লাস জিরো ইকুয়েল টু ওয়ান তার মূলাঙ্ক হয়ে যায় এক তখন কিন্তু আমরা সংখ্যা তত্ত্ব অনুসারে তাকে এক তারিখের সংখ্যা হিসাবে তার ভাগ্য বিচার করে থাকি এরকমভাবে উনিশ যদি হয় উনিশকেও যদি আমরা যোগ করি এক প্লাস নাইন ইকুয়েল টু টেন টেন মানে ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান মানে তাকে ভেঙে দুই সংখ্যাটাকে এক সংখ্যায় নিয়ে আসাটাকে বলা হয় সংখ্যাতত্ত্বের মূলাঙ্ক তো এই অনুসারে আমরা ভেঙে থেকে নটা মূলাঙ্ক পেয়ে থাকি এই এক থেকে নটা মূলাঙ্ক কিন্তু নটা গ্রহকে রিপ্রেজেন্ট করে এবং এই নটা গ্রহের প্রত্যেকটা দিনের একটা করে বা প্রত্যেকটা সংখ্যার একটা করে নিজস্ব চরিত্র নিজস্ব জীবনযাত্রার মান এবং নিজস্ব একটা ভাগ্য আছে সেই অনুসারে আমরা সেই জাতক বা জাতিকাকে অনুমান করে বলতে পারি যে আপনার জীবন চরিত্র এরকম হতে পারে আপনার জীবন মান এরম হতে পারে আপনার চারিত্রিক গঠন এরম হতে পারে বা আপনার ভবিষ্যৎ এরকম বা আপনার ভাগ্য এরকম হতে পারে তো সেই অনুসারেই আজকে আমরা আলোচনা করব সংখ্যা তত্ত্বের বিচারে দেখে নেব যে কোন মূলাঙ্কে তাদের ভাগ্য কেমন এবং তাদের জীবন চরিত্র কেমন দর্শক বন্ধু জন্ম বা মূলাঙ্ক যাদের পাঁচ অর্থাৎ যারা মাসের পাঁচ তারিখ চোদ্দ তারিখ এবং তেইশ তারিখে জন্মগ্রহণ করেন তাদের কিন্তু বুধের প্রভাব বেশি থাকে আর জন্মছকে যদি বুধের প্রভাব বেশি হয় এবং যদি মিথুন রাশি বা রাশি জাতক হয় তাহলে এই পাঁচ সংখ্যার মানুষজন কিন্তু বেশি সফল হন এবং যদি তারা বুধবারেও জন্মগ্রহণ করেন তাহলেও কিন্তু বুধের প্রবণতাটা বা বুধের গুণাগুণটা বেশি তাদের মধ্যে লক্ষ্য করা যায় এদের চরিত্রের মধ্যে যেটা মূল লত দেখা যায় সেটা হলো এনারা খুব বুদ্ধিমান হন পরিবর্তনশীল হন বন্ধুত্বপূর্ণ হন বহু জ্ঞানী হন সর্ব অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি হন বহুমুখী প্রতিভা থাকে এনাদের মধ্যে এনারা ভীষণ স্থান পরিবর্তন করতে পছন্দ করেন এবং অসাধ্যকে সাধন করতেও এনাদের কিন্তু দেখা যায় বুধের প্রভাব বেশি মানেই বুদ্ধিকে বোঝায় তাই এই সংখ্যার মানুষজন খুবই বুদ্ধিমান এবং বাকশক্তি শক্তি প্রবল এবং আকর্ষণীয় হয়ে থাকেন মানুষের কাছে এনাদের প্রিয়জনের সংখ্যা অনেক বেশি সবার সাথে সুসম্পর্ক রেখে চলতে পারেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন প্রত্যেকে এনাদের যথেষ্ট পছন্দ পছন্দ করেন এবং এনারাও তাদের সাথে তাদের মতন করে মিশতে পারেন এনারা জীবনে পরিবর্তন পছন্দ করেন এক জায়গায় স্থির থাকতে ভালোবাসেন না বা চানও না এক কাজ বেশি দিন করতে চান না বা সেখানে থাকতেও পারেন না সব কিছুতেই কিন্তু এনারা একটু পরিবর্তন চান এক জিনিস বেশি দিন ভালো লাগে না এনাদের এক কথায় এনারা পরিবর্তনশীল এনাদের জ্ঞান অনেক বহুমুখী প্রতিভা থাকে এনাদের সব বিষয়ে এনাদের জ্ঞান থাকে এবং এনারা জানারও চেষ্টা করেন এনারা পড়াশোনাতেও যথেষ্ট মেধাবী হন অভিজ্ঞতা থাকে সব বিষয়ের ওপর সেটা এনারা সবার মধ্যে সবসময় ছড়িয়েও দিতে চান যার ফলে সাধারণ মানুষ কিংবা বাড়ির লোক এনাদের কাছে পরামর্শ নিয়ে থাকে এবং এনারা সুপরামর্শদাতা হিসাবেও সমাজে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে থাকেন বয়সে ছোট হোক বা বড় সেটা ম্যাটার করে না এনাদের কাছে সব ধরনের মানুষই কিন্তু এনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন খুব ভালো পরামর্শদাতা হন এনারা সব বিষয়ে খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত দেন এবং বুদ্ধি দিয়ে চলতে ভালোবাসেন এনারা পরিবর্তনশীল হবার জন্য এনারা সম্পর্কের মধ্যেও পরিবর্তন পছন্দ করেন এবং অন্যরাও তাদের সাথে সমগামী হলে এনারা তাদের সঙ্গে সম্পর্কটা বেশি ভালো থাকে এবং এগিয়ে নিয়ে যেতে তাদের ভালো লাগে কারণ এনারা বেশি দিন কোনো সম্পর্কে থাকতে চান না বা কোনো কিছুর ভেতরে বেশি প্রবেশ করতে চান না খুব ডিপলি তাদের কিন্তু ভেতরে তারা যেতে চান না গভীরে যেতে পছন্দ করেন না সম্পর্কের মধ্যে কেউ বেশি পেরাপেরি করলে বা চাপাচাপি করলে বা জোড়া করলে এনারা সেখান থেকে বেরিয়ে আসতে চান সম্পর্ক থাকলেও সেইভাবে রাখেন না একটু ভাষা ভাষা রেখে চলতে ভালোবাসেন এর কারণ মানুষ হিসাবে এনারা সবার খুবই প্রিয় হয়ে ওঠেন তাই এনারা সবার সাথে আনন্দ হাসি ঠাট্টা ঘোড়া বেড়ানো এসবের মধ্যে দিয়েই জীবন কাটাতে চান পার্টিকুলার কারোর জন্য বেশি এনারা কিছু দেখাতে চান না বা করতে চান না সবার সাথে সমান ব্যাপারটা বজায় রাখতেই বেশি পছন্দ করেন কারোর বাঁধনে থাকতে চান না যাকে বলে চাপাচাপিতেও থাকতে পছন্দ করেন না একটু স্বাধীনভাবেই থাকতে ভালোবাসেন সব কাজে পারদর্শী হবার জন্য এনারা সব রকম কাজ করতে পারেন খুবই অল্প দিনের মধ্যে যে কোনো অসাধ্য কাজ তারা সাধ্যের মধ্যে বা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারেন খুব তাড়াতাড়ি বুঝে উঠতে পারেন সেই কাজটার ব্যাপারে এবং সেই কাজটার গভীরে গিয়ে সেই কাজটাকে সলভ করে ফেলতে পারেন ধৈর্যের সাথে কাজ শুরু করতে পারেন কিন্তু এনাদের একটা বিশেষ অক্ষমতা হলো সেই সে সেই সেইভাবে যেভাবে ধৈর্য নিয়ে কাজটাকে এনারা আগ্রহ সহকারে নেন বা করতে যান পরবর্তীকালে কিন্তু সেই ধৈর্যটা ধরে রাখতে পারেন না এবং সেই কাজটা মাঝপথেই অসম্পূর্ণ অবস্থায় ছেড়ে দেন ভীষণ মেধাবী এবং বুদ্ধিমান হওয়া সত্ত্বেও যুক্তি দিয়ে চলো মান মানুষ হলেও সেইভাবে জীবনে সাকসেস কিছু ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে এনারা হতে পারেন না যেটা এনারা কল্পনা করেন যতটা এনারা যাবার আশা করেন সেই অনুসারে কিন্তু এনাদের স্বপ্ন পূরণটা অনেক ক্ষেত্রেই বাধাপ্রাপ্ত হয়ে থাকে ভীষণ কল্পনা বিলাসী হয়ে থাকেন যেখানে মানুষ মানে চিন্তাভাবনাও করতে পারেন না এনারা কিন্তু সেইখানে পর্যন্ত সেই চিন্তাভাবনা করতে পারেন যার ফলে এনারা এনাদের একটা রিসার্চ করবার মানসিকতা থাকে যে কোনো বিষয় নিয়ে গবেষণা করবার একটা প্রবণতা থাকে যে কোনো কাজ বা বিষয়বস্তুকে নিজেকে কল্পনা করে নিজের মনের মধ্যেই একটা কল্প রাজ্য গড়ে তুললে সেখানে নিজেদের নায়কের ভূমিকায় দেখতে পছন্দ করেন মানে কোনো বিষয়কে কেন্দ্র করে বা কোনো ঘটনাকে কেন্দ্র করে নিজে যদি থাকতেন বা কাজটি নিজে যদি করতেন তাহলে কি হতো এবং কীভাবে কাজটা করতেন এই বিষয়টা মনের মধ্যে কল্পনা করতে থাকেন যার ফলে এনাদের মাথায় প্রচুর নিত্য নতুন প্ল্যান বা আইডিয়া ঘুরতে থাকে নতুন চিন্তাভাবনা পরীক্ষা নিরীক্ষা এনারা করার ইচ্ছা প্রকাশও করেন কিছুটা সামর্থ্য কিংবা সময়ের অভাবে করতে পারেন না নাহলে হলে এই সব ক্রিয়েটিভিটি নিয়ে থাকতে বেশি পছন্দ করেন আবার মাঝে সাঝে অলসতাও দেখা যায় করছি করব ভাব বা পরে করব এইভাবে সেটাকে ছেড়ে দেন ফলে সেই পরিকল্পনাটা ভবিষ্যতে বাতিলই হয়ে যায় আবার কোনো নতুন চিন্তা চিন্তাভাবনার উদয় হয় সেটাকে নিয়ে আবার কাজ শুরু করে দেন তবে এনারা খুব ভালো দায়িত্ব নিতে পারেন এবং লোকের বিশ্বাস অর্জন করতে পারেন যোগ্যতা অর্জন করতে পারেন এনাদের ওপর ভরসা করে কোনো কাজ দিলে সেই কাজ এনারা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষমতা রাখেন যে এনাদের ঝোঁক বেশি থাকে কারুর জীবনে কাজ করবার থেকে নিজের ব্যবসায় সফল বেশি হন এনারা কিন্তু ব্যবসার মধ্যেও পরিবর্তন করার ঝুঁকি নিয়ে ফেলেন যার ফলে মাঝে সাে বড় বিপদের মুখে পড়তে হয় এনাদের শুভ সংখ্যা হচ্ছে এক চার ছয় এবং শুভরত্ন হচ্ছে পান্না বা হিরে অবশ্যই হিরে বা পান্না পড়বার আগে জ্যোতিষের পরামর্শ নিয়ে পড়াই ভালো এই ছিল পাঁচ জন্ম সংখ্যার বৃত্তান্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আজকে ভিডিওটা এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে থাকবেন জয় মহাদেবের জয় জয় রাধে